এমসিবি, এমসিবি বলতেই প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইলেকট্রিক প্রোটেকশন, যা আমাদের ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোকে শর্ট সার্কিট এবং ওভারলোডের থেকে রক্ষা করবে। হ্যাঁ, এই কথাটা ভাবাটাই স্বাভাবিক, কিন্তু কোন ধরনের এমসিবি ব্যবহার করা উচিত তা হয়তো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানি না। তাই কথাটা হচ্ছে, যখন আমাদের ঘরের প্রোটেকশনের ব্যাপারে, তখন সঠিক এমসিবিটা নির্বাচন করাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, যা আপনাকে বড় বিপদের থেকে রক্ষা করতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কত ধরনের এমসিবি ব্যবহার হয় এবং স্পেশালি আমাদের বাড়িতে কোন ধরনের এমসিবি ব্যবহার করা উচিত। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট কৌশিক জানা আর বং ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে স্বাগত। আমাদের বাড়িতে যে এমসিবি ব্যবহার করা হয় সেটা শর্ট সার্কিট এবং ওভারলোড থেকে আমাদের ইলেকট্রিক্যাল উপকরণগুলিকে রক্ষা করতে ব্যবহার করা, এইটুখানি প্রায় আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন যে স্ক্রিনে যে এমসিবিটা শো করানো হচ্ছে এর গায়ে এগুলো কি লেখা আছে? এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন এমসিবিটাতে C10 লেখা আছে, ঠিক এরকমই C25, C32 বা B10, B25, B32 ইত্যাদি লেখা থাকে। তাই ভুলে জানার আগে জানা যাক এই C10 এর অর্থটা কি। C10 মানে হচ্ছে এই এমসিবিটার সিটা হচ্ছে টাইপ, মানে এমসিবিটা কোন টাইপের এমসিবি, আর 10টা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে হচ্ছে এই এমসিবিটার রেটিং হচ্ছে 10 অ্যাম্পিয়ার, মানে এই এমসিবিটায় যদি 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো হয় বা 10 অ্যাম্পিয়ারের কাছাকাছি কারেন্ট ফ্লো হয়, 10 অ্যাম্পিয়ার কারেন্টও ফ্লো হয়, তাহলেই এমসিবিটা ট্রিপ করে যাবে, মানে এমসিবিটার রেটিং। এবার ধরুন শর্ট সার্কিট কন্ডিশনে সার্কিটে হঠাৎ 2 থেকে 5 গুণ কারেন্ট বেড়ে গেল, এই ক্ষেত্রে এমসিবিটা কত তাড়াতাড়ি ট্রিপ করবে তা এই এমসিবি টাইপের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। যেমন কি আপনি দেখতেই পাচ্ছেন এখানে 10,000 লেখা আছে, যার অর্থ হচ্ছে শর্ট সার্কিট কন্ডিশনে এই এমসিবিটা কতটা কারেন্ট সহ্য করতে পারে তারই ডিটেলস দেওয়া আছে এখানে। শর্ট সার্কিট কন্ডিশন হচ্ছে যখন একটা এমসিবির মধ্যে যে তারের কানেকশন আছে ফেস টু ফেস বা ফেস নিউট্রাল, এই দুটোর মধ্যে কোনো একটা যদি একসাথে টাচ হয়ে যায়, সেই ক্ষেত্রে সার্কিটে অনেক কারেন্ট ফ্লো হয়। এই ক্ষেত্রেই কারেন্ট ফ্লোয়ার পরিমাণ কয়েক হাজার গুণ হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এমসিবিটা তো ট্রিপ করে যাবেই, আর আমাদের এমসিবিটাও নষ্ট হবে না, কারণ আমাদের এখানে এমসিবি 10,000 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারবে। কিন্তু কতক্ষণ সহ্য করতে পারবে তা এই যে এইখানে 10,000-এর পাশে যে সংখ্যাটা লেখা আছে 3, সেই 3 সেকেন্ড পর্যন্ত সহ্য করতে পারবে। আসুন এবার জানা যাক এমসিবির টাইপগুলো কী কী। এমসিবি টোটাল 5 রকমের হয়, আর সেগুলি হলো টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, টাইপ এ, আর সর্বশেষ হচ্ছে টাইপ জেড। তাহলে এবার একে একে জানা যাক এই এমসিবিগুলির ব্যাপারে। প্রথমে যেই এমসিবির ব্যাপারে জানবো সেটা হচ্ছে বি টাইপ এমসিবি। এই বি টাইপ এমসিবি সাধারণত রেজিস্টিভ লোডের ক্ষেত্রে বা আমাদের বাড়িতে ব্যবহার করা হয়। রেজিস্টিভ লোডটা কি? রেজিস্টিভ লোডটা হচ্ছে আমাদের বাড়িতে যে লাইট বা হিটার ব্যবহার করি তা হচ্ছে রেজিস্টিভ লোড। তবে লাইট বলতে ফিলামেন্ট বাল্বের কথা বলছি, LED CFL লাইটের কথা কিন্তু বলছি। লাইটের মধ্যে ফিলামেন্ট ল্যাম্প বা ফ্লুরোসেন্ট ল্যাম্পই কিন্তু রেজিস্টিভ লোডের মধ্যে পড়ে। আর আপনি যদি রেজিস্টিভ লোড কি বা অন্যান্য ইলেকট্রিক্যাল লোডগুলো কি কি এই ব্যাপারে জানতে চান, এই ব্যাপারে ডিটেলে একটা ভিডিও আছে, আমি আই বটনে এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনি দেখে আসতে পারেন। যাই হোক, টপিকে ফেরা যাক। হ্যাঁ, কী বলছিলাম, বি টাইপ এমসিবি। এই এমসিবির ওভারলোড কন্ডিশনে ট্রিপিং কারেন্ট 3 থেকে 5 গুণ হতে পারে, মানে এত পরিমাণ কারেন্ট এমসিবি থেকে ফ্লো হলে তবেই এমসিবিটা ট্রিপ করবে। আর অপারেটিং টাইম 0.04 সেকেন্ড থেকে 13 সেকেন্ড হতে পারে, মানে এই সময়ের মধ্যেই এমসিবিটা ট্রিপ করে যাবে। এবার জানা যাক সি টাইপ এমসিবির ব্যাপারে। এইটা সাধারণত কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ব্যবহার হয়, যেখানে পাওয়ার কনজামশনটা আমাদের ডোমেস্টিকালের থেকে বেশি বা মিডিয়াম পাওয়ার কনজামশন বলা যায়। এই সি টাইপ এমসিবির ওভারলোড কন্ডিশনে সাধারণের তুলনায় 5 থেকে 10 গুণ কারেন্ট এমসিবির মধ্যে দিয়ে ফ্লো হলে এই সি টাইপ এমসিবিটা ট্রিপ করে যাবে। তাও আবার এমসিবির নির্ধারিত অপারেটিং টাইম 0.04 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে, মানে আগেরটার তুলনা থেকে একটু কম। এবার জানা যাক আমাদের তৃতীয় এমসিবি ডি টাইপ এমসিবির ব্যাপারে। এই ডি টাইপ এমসিবি যেখানে ব্যবহার হয় সেখানে স্টার্টিং কারেন্টটা খুব হাই হয়ে থাকে, মানে খুব বেশি স্টার্টিং কারেন্ট হয়। মানে ধরুন আপনি কোনো মোটর চালাচ্ছেন, সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় স্টার্টিং কারেন্টটা খুব হাই হবে, সেই ক্ষেত্রে এই ডি টাইপ এমসিবি ব্যবহার করা হয়। এই এমসিবি ট্রিপিং কারেন্টটা
10 থেকে 20 গুণ হতে পারে। মানে ধরুন এই এমসিবির রেটিং 10 অ্যাম্পিয়ার আছে, যদি কোনো কারণে এই এমসিবির মধ্যে দিয়ে 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় তখন এই এমসিবিটা ট্রিপ করে যাবে। মানে ট্রিপ হতে কত সময় লাগবে? সময় লাগবে 0.04 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মতো। মানে এই সময়ের মধ্যে এমসিবিটা ট্রিপ করে যাবে, এটাই হচ্ছে অপারেটিং টাইম। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই এমসিবিটা কিন্তু আপনি কখনো ডোমেস্টিক্যাল পারপাসে আপনার বাড়িতে ইউজ করবেন না। এবার জানা যাক কে টাইপ এমসিবির ব্যাপারে। এই এমসিবি ট্রিপিং কারেন্টটা 8 থেকে 12 গুণ হয় এবং এই এমসিবিটা 0.1 সেকেন্ডের মধ্যেই ট্রিপ করে যায়। আপনি দেখতেই পাচ্ছেন কত কম সময়ে এমসিবিটা ট্রিপ করে যায়। তার মানে এটা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ডিভাইসের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন, এই কে টাইপ এমসিবি ইভি ব্যাটারি চার্জার, এক্স রে মেশিন, ওয়েল্ডিং মেশিন, এই সব মেশিনের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। এবার জানবো আমাদের লিস্টে থাকা সর্বশেষ এমসিবি জেড টাইপ এমসিবির ব্যাপারে। এই এমসিবি ট্রিপিং কারেন্ট 2 থেকে 3 গুণ হয় এবং এমসিবিটা 0.1 সেকেন্ডেরও কম সময়ে ট্রিপ করে যায়। আর এই এমসিবি সেমি কন্ডাক্টরের প্রোটেকশনের জন্য ব্যবহার হয়। যেহেতু যত ধরনেরই সেমি কন্ডাক্টর হোক না কেন, সেগুলো খুব মানে খুব কম কারেন্টেরই প্রয়োজন হয়। আর এই যে জেড টাইপ এমসিবির কথা বলা হচ্ছে, এই এমসিবিটা অন্যান্য এমসিবির তুলনায় খুব সেন্সিটিভ, তাই যখনই এই সেমিকন্ডাক্টরের মধ্যে থেকে একটু বেশি কারেন্ট ফ্লো হবে তখনই এই জে টাইপ এমসিবিটা ট্রিপ করে যাবে।